নমস্কার, জয় জগন্নাথ। দর্শক বন্ধু, আপনার আজ এই রাশির ভিডিওতে স্বাগত করছি। তবে দর্শক বন্ধু, আজির এই রাশির ভিডিও মাধ্যমে জাঁবা যা কি মার্চ মাসের সম্পূর্ণ বারগোটি রাশির ব্যক্তি মানক ভাগ্য কিপর রয়েছে, যা কি দৈনিক রাশিফল, যা কি মার্চ মাসের কেউ রাশির ভাগ্য কিপর রয়েছে এবং এই মাসের কেউ রাশির ব্যক্তি মানে অত্যন্ত ভাগ্যশালী অনেক। তবে দর্শক বন্ধু, ভিডিওটি আরম্ভ করা পূর্ব আপন অনুরোধ, ভিডিওক সম্পূর্ণ ভাবে দেখুন এবং সেইপরি আপনার এই রাশি মধ্যে যেকোন রাশিটাই থাকু কমেন্ট বক্সে জয় শিবশঙ্কর লেখা বিলকুল বি ভুলবে নি। এবং সেইপরি দর্শক বন্ধু, যদি আপনার এই চ্যানেলে নিউ অনেক, সর্বপ্রথমে চ্যানেলক সবসক্রাইব করে দিও, ভিডিওক লাইক করে দিও। তবে দর্শক বন্ধু, এবে চলতু জাঁবা সম্পূর্ণ বারগোটি রাশি ব্যক্তিবিশেষঙ্ বিষয়ে। তবে দর্শক বন্ধু, প্রথম রাশিটি হচ্ছেন যা কি মেষ রাশি। তবে দর্শক বন্ধু, মেষ রাশির ব্যক্তি মানকর এই মার্চ মাসটি কিপর রয়েছে। তবে দর্শক বন্ধু, মেষ রাশির ব্যক্তি মানকর মার্চ একরে অর্থ লাভ হওয়া যাচ্ছে এবং দুই রু চারি দেহ কষ্ট এবং চিন্তা বৃদ্ধি হবার সমস্যা লাগি রহব। এবং সেইপরি দর্শক বন্ধু, মার্চ পাঁচ রু ছ সমস্যা বহুল জীবন কাটবে। এবং সেইপরি দর্শক বন্ধু, মার্চ সাত রু দশ মধ্যে চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই পরিদর্শক বন্ধু, মার্চ পনের রু সতের ভিতরে কর্মকুশলতা জাগ্রত হব। এবং সেই পরিদর্শক বন্ধু, আপনার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হব। এবং এই মার্চ উনিশ রু একইশ মধ্যে আপনার শুভ ফলাফল মিলব। এবং সেই পরিদর্শক বন্ধু, মার্চ বাইশ রু অঠাইশ মধ্যে সুসংবাদ মিলবার যোগ রয়েছে। এবং সেই পরিদর্শক বন্ধু, সুভোজন আপনার গ্রহণ করেপারে। এবং সেইপরি ব্যবসায়ের মধ্যে অত্যধিক লাভ হব এবং কুটুম্ব অত্যন্ত সুখ হবে এবং কর্তব্য পরায়ণ হবে। এবং সেই পরিদর্শক বন্ধু, অনত্রিশ রু একত্রিশ মধ্যে শারীরিক সমস্যা দেখা যাই পারে এবং মন কষ্ট হয়েপরে। এবং সেই পরিদর্শক বন্ধু, শত্রু বৃদ্ধি হয়েপারে। তবে দর্শক বন্ধু, আপনার কি এই মাসের প্রতিকার স্বরূপ হল প্রত্যেক দিন গোমাতা কিছু খাদ্য দিও, এ করা দ্বারা আপনার অত্যন্ত শুভ হব। তবে দর্শক বন্ধু, এবে চলতু জাঁবা বৃষ রাশির ব্যক্তি মানি মার্চ মাসটি কিপর রয়েছে। তবে দর্শক বন্ধু, বৃষ রাশির ব্যক্তি মানকর এক রু চারি যাকে সমস্যা লাভ রহব এবং সেইপরি অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এবং সেই পরিদর্শক বন্ধু, পাঁচ রু ছ যায় অশান্ত মন রহব এবং অসুস্থতা রইপারতি। এবং সেই পরিদর্শক বন্ধু, মার্চ সাত রু আঠ সমস্যা বহুল রহব। এবং সেই পরিদর্শক বন্ধু, ন রু বারে গৃহরে শান্তি দেখা যাব এবং সমস্ত প্রকার ক্ষেত্রে অত্যন্ত উন্নতি পাইবে। এবং সেই পরিদর্শক বন্ধু, তের রু চৌদরে ব্যস্ত বিব্রত রইপারতি। এবং দর্শক বন্ধু, মার্চ মাসর পনের রু একইশে হর্ষ উল্লাসরে জীবন কাটবে এবং সৌভাগ্য প্রাপ্তি হওয়ার অত্যন্ত যোগ রয়েছে। এবং দর্শক বন্ধু, আপনার বাইশ রু তেইশ তারিখ মধ্যে ভয় আশঙ্কা রইপরে। এবং দর্শক বন্ধু, চব্বিশ রু ছবিশ তারিখ মধ্যে ঘাত চন্দ্র হেতু পীড়া পাইপারতি। এবং সেইপরি মনে রাখুন দর্শক বন্ধু, মার্চ সতেইশ রু একত্রিশ মধ্যে সুখ সম্মান বৃদ্ধি হব এবং প্রীতি লাভ পাইবে এবং সুখাদ্য ভোজন করেপারে। তবে দর্শক বন্ধু, কই রাখুছি যে আপনার কি এই মার্চ মাসটি অত্যন্ত শুভদায়ক, যা কি প্রত্যেকটি ক্ষেত্রে আপনার অত্যন্ত সফলতা প্রাপ্তি করবে। তবে দর্শক বন্ধু, এই মাসর আপনার কি প্রতিকার হচ্ছে, প্রত্যেক দিন মা বৃন্দাবতী চৌরার জল অর্পণ করতু এবং মা বৃন্দাবতী মূলর টিকিয়ে মাটি নিয়ে নিজের মস্তকরে ধারণ করতু, এ করা দ্বারা আপনার অত্যন্ত শুভদায়ক রহব। তবে দর্শক বন্ধু, এবে চলতু জাঁবা মিথুন রাশির ব্যক্তি মানকর এই মার্চ মাসটি কিপর রয়েছে এবং ভাগ্যের কোণ সব যোগ রয়েছে। তবে দর্শক বন্ধু, মিথুন রাশির ব্যক্তি মানকর মার্চ এক রু দুইরে ব্যবসায় অত্যন্ত বৃদ্ধি পাইব এবং তিন রু ছ তারিখ মধ্যে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরি রহব। এবং সেইপরি দর্শক বন্ধু, মার্চ সাত রু মার্চ দশরে অসুস্থতা লাগি রইপরে এবং চিন্তা মধ্যে বৃদ্ধি হয়েপরে। এবং সেইপরি দর্শক বন্ধু, মার্চ এগার তারিখ রু চৌদ তারিখ মধ্যে কার্যসিদ্ধি এবং আত্মসন্তোষ মধ্যে হয়েপারতি। এবং সেইপরি দর্শক বন্ধু, মার্চ পনের তারিখ রু ষোল তারিখ মধ্যে সমস্যা সত্ত্বে জীবনচার্য লাগি রহব। এবং সেই পরিদর্শক বন্ধু, সতের রু ছবিশ তারিখ পর্যন্ত শান্তি সন্তোষ এবং উন্নতি এবং কর্মতপ্তর
রহবে এবং সেইপরি দর্শক বন্ধু সর্বতঃ শুভ সময় হচ্ছে পারিবারিক সুখ মধ্যে পাইবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 27 রু 29 মধ্যে শুভাশুভ মিশ্রিত ফল পাইবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 30 রু 31 মধ্যে অত্যন্ত শুভ ফল পাইবে তবে দর্শক বন্ধু এই মাসটি আপনার পাইকি শুভদায়ক রয়েছে তবে দর্শক বন্ধু এই মাসর আপনার পাইকি প্রতিকার স্বরূপ হচ্ছে প্রত্যেক সোমবার দিন ভগবান শিবশঙ্কর বেলপত্র অর্পণ করতু করা দ্বারা আপনার অত্যন্ত শুভদায়ক রহব তবে দর্শক বন্ধু এবে চালু জাঁয়া কর্কট রাশি ব্যক্তি বিষয় তবে দর্শক বন্ধু কর্কট রাশির ব্যক্তি মানর মার্চ 1 রু 4 মধ্যে আয় ব্যয় সমান রহব এবং কর্মক্ষেত্রে সফলতা পাইবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 5 রু 8 মধ্যে সদ্ভাবনা এবং সচরিত্র রহবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 9 রু মার্চ 10 রে ক্লেশ অনুভব করবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 11 রু মার্চ 16 রে অনুকূল পরিস্থিতি আপনার রহব এবং সুখ সম্ভোগ কাটবে এবং সেইপরি দর্শক বন্ধু 17 রু মার্চ 19 মধ্যে বন্ধুঙ্ক দর্শন মিলিব এবং সমস্যা বহুল রইপারন্তি এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 20 রু মার্চ 21 মধ্যে সর্বগুণ বিকাশ পাইব এবং দর্শক বন্ধু সেইপরি মার্চ 22 রু মার্চ 24 মধ্যে স্বাস্থ্যহানি হয়ে পড়ে এবং চিন্তা মধ্যে বৃদ্ধি হয়ে পড়ে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 25 রু মার্চ 28 মধ্যে সর্বতয় জয় এবং স্নেহ শ্রদ্ধা লাভ পাইপারতি এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 29 রু মার্চ 31 মধ্যে মনমালিন্য হয়ে পড়ে তবে দর্শক বন্ধু আপনার এই মাসর প্রতিকার স্বরূপ হচ্ছে আপনার প্রত্যেক দিন ভগবান ভোলাশঙ্কর প্রণাম করতু এবং মথারে চন্দন ধারণ করতু করা দ্বারা আপনার এই মাসটি অত্যন্ত শুভদায়ক হব তবে দর্শক বন্ধু এবে চালু জাঁয়া সিংহ রাশির ব্যক্তি বিষয় তবে দর্শক বন্ধু সিংহ রাশির ব্যক্তি মার্চ মাসটি কিপর রয়েছে তবে দর্শক বন্ধু সিংহ রাশির ব্যক্তি 1 রু 4 মধ্যে অর্থহানির যোগ রয়েছে এবং সেইপরি দর্শক বন্ধু 5 রু 6 মধ্যে কার্য বিলম্বিত হয়ে পড়ে এবং সেইপরি দর্শক বন্ধু এপ্রিল 7 রু 8 মধ্যে আপনার শরীর অসুস্থতা দেখা যাই পারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 9 রু 10 মধ্যে ধার্মিক কাজে মন বড়াইবে এবং সেইপরি মনে রাখুন দর্শক বন্ধু এপ্রিল 11 রু এপ্রিল 12 মধ্যে ক্লেশ অনুভব করিপারন্তি এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 13 রু মার্চ 18 মধ্যে উদ্বেগ বৃদ্ধি সমস্যা হয়ে পড়ে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 22 রু মার্চ 24 মধ্যে সর্বখ্যাতি লাভ হয়ে পড়ে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 25 রু মার্চ 26 মধ্যে মিথ্যা অভিযোগ মিলি পারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 27 রু মার্চ 31 মধ্যে কৌশল কার্যসিদ্ধি হয়ে পড়ে এবং স্নেহ শ্রদ্ধা লাভ পাইপারতি এবং অবশিষ্ট সিদ্ধি মধ্যে হয়ে পড়ে তবে দর্শক বন্ধু এই মাসের আপনার প্রতিকার স্বরূপ হচ্ছে প্রত্যেক দিন মা বৃন্দাবতী কু পূজা করি মা তুলসী মূলর মাটি আনিকি মস্তকরে ধারণ করতু এবং প্রত্যেকটি সোমবার ভগবান শিবশঙ্কর বেলপত্র এবং কঞ্চা ক্ষীর অর্পণ করতু করা দ্বারা আপনার শুভফল মিলবার অত্যন্ত যোগ রয়েছে তবে দর্শক বন্ধু এবে চালু জাঁয়া কন্যা রাশির ব্যক্তি বিশেষঙ্ক বিষয় তবে দর্শক বন্ধু কন্যা রাশির ব্যক্তি মার্চ মাসটি কিপর রয়েছে তবে দর্শক বন্ধু কন্যা রাশির ব্যক্তি মার্চ 1 রু 2 মধ্যে ব্যবসায় বৃদ্ধি পাইব এবং মার্চ 3 রু মার্চ 6 মধ্যে কার্য সফল হব এবং সমৃদ্ধতা মিলিব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 7 রু মার্চ 8 মধ্যে মন বিচলিত অলস্য রহব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 9 রু মার্চ 12 মধ্যে বর্ষভূষণ লাভ পাইবে এবং কর্মক্ষেত্রে অত্যন্ত তৎপরতা রহবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 13 রু মার্চ 14 মধ্যে শারীরিক পীড়া হওয়া সহিত বাদ বিবাদ মধ্যে লাগি রইপারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 15 রু মার্চ 16 মধ্যে শুভ ফলাফল প্রাপ্তি হব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 17 রু মার্চ 19 মধ্যে ঘাত চন্দ্র হেতু পীড়া পাইপারতি এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 20 রু মার্চ 21 মধ্যে ভোগ বিলাস রহিপারন্তি এবং শুভ মাঙ্গলিক কার্য মধ্যে করিপারন্তি এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 22 রু মার্চ 24 মধ্যে সমস্যা দেখা যাই পারে এবং সেইপরি মার্চ 25 রু মার্চ 26 মধ্যে শুভ ফলাফল প্রাপ্তি হব এবং সেইপরি মার্চ 27 রু মার্চ 29 মধ্যে নৈতিকতা বৃদ্ধি পাইব এবং ব্যস্ত রহবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 30 রু মার্চ 31 মধ্যে কৌশি দূর তীর্থস্থান যাইকি দেবাদেবী দর্শন করিবার অত্যন্ত যোগ রয়েছে তবে দর্শক বন্ধু আপনার এই মাসর প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন ভগবান শিবশঙ্কর
108 মন্ত্র জপ করন্তু ইয়া করিবা দ্বারা আপনক পাইকি অত্যন্ত শুভ হইব তেবে দর্শক বন্ধু এবে চলন্তু জানিবা তুলা রাশির ব্যক্তিমানক বিষয়ে তেবে দর্শক বন্ধু তুলা রাশির ব্যক্তিমানকর মার্চ 1 রু মার্চ 2 মধ্যে অর্থ আগমন হব যা ফলের কি মন বহুত উশ্রহিত রহিব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 3 রু মার্চ 4 মধ্যে সমস্যা বহুল দেখা যাব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 5 রু মার্চ 6 মধ্যে দেহ পীড়া হবার অত্যন্ত সম্ভাবনা রয়েছে এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 7 রু মার্চ 8 মধ্যে সমস্যা দূর হব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 9 রু মার্চ 10 মধ্যে বৃথা ভ্রমণ করি পারন্তি এবং মতান্তর মধ্যে হই পারে এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 11 মার্চ 14 মধ্যে শুভ সংবাদ মিলি পারে এবং শান্তি সন্তোষ মধ্যে মিলি পারে এবং সন্তান সুখ মধ্যে মিলি পারে এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 15 রু মার্চ 16 মধ্যে শারীরিক পীড়া হই পারে এবং বাধা বিঘ্ন মধ্যে আসি পারে এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 17 রু মার্চ 23 মধ্যে কর্মকুশলতা রহবে এবং গৃহরে শান্তি মধ্যে রহব এবং সেইপরি ব্যবসায়ে অত্যধিক লাভ মধ্যে করবে এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 24 রু মার্চ 25 মধ্যে সেবা ভাবনা মধ্যে রহব পূজা অর্চনা মধ্যে বহুত ভালোভাবে করে পারিবে এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 26 রু মার্চ 28 মধ্যে অনুকূল স্থিতি রহব এবং উন্নতি মধ্যে হব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 23 রু মার্চ 31 মধ্যে ভুল বুঝামণা হয়ে পড়ে এবং বিলম্বরে প্রতিক্রিয়া মধ্যে মিলি পারে তেবে দর্শক বন্ধু আপনার পাইকি এই মাসর প্রতিকার স্বরূপ হচ্ছে প্রত্যেক দিন ভগবান সূর্যদেবনকু জল অর্পণ করন্তু এবং সেই জলরে কিছু কলা রাশি পকাইকি অর্পণ করন্তু ইহা করিবা দ্বারা আপনার পাইকি অত্যন্ত শুভদায়ক রহিব তেবে দর্শক বন্ধু এবে চলন্তু জানিবা বিছা রাশির ব্যক্তিমানক বিষয়ে তেবে দর্শক বন্ধু বিছা রাশির ব্যক্তিমানকর মার্চ মাসটি কিপরি রয়েছে তেবে দর্শক বন্ধু মার্চ 1 রু মার্চ 4 মধ্যে অর্থ লাভ হব এবং সুসংবাদ মধ্যে মিলিব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 5 রু মার্চ 6 মধ্যে চিন্তা বৃদ্ধি হয়ে পড়ে এবং অর্থহানি মধ্যে হয়ে পড়ে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 7 রু 14 মধ্যে চিন্তা দূর হব এবং কার্য সিদ্ধি সুখ সংবাদ মধ্যে মিলি পারিব এবং কুটুম্বে সুখ সমৃদ্ধি শুভ উন্নতি মধ্যে হব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 15 রু মার্চ 19 মধ্যে অসুস্থতা পীড়া পাইপারন্তি এবং চিন্তা বৃদ্ধি হয়ে পড়ে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 20 রু 31 মধ্যে মন ফুর্তি রহব এবং সফলতা মধ্যে পাইবে এবং সেইপরি খুশি দাম্পত্য জীবন কাটিবে এবং সেইপরি আর্থিক অভিবৃদ্ধি হব এবং দূরস্থান যাত্রা করিবার অত্যন্ত সুখ রয়েছে এবং সুসংবাদ পাইবে এবং সেইপরি প্রতিযোগিতায় অত্যন্ত ভাল ফল পাইবে এবং নূতন চিন্তাধারা মধ্যে বড়িব তেবে দর্শক বন্ধু এই মাসরে আপনার প্রতিকার স্বরূপ হচ্ছে প্রত্যেক দিন বুলা গাই এবং ষণ্ঢ মানুষ কিছু খাদ্য খাইবাকু দিও এখন করা দ্বারা আপনার অত্যন্ত শুভ হব তেবে দর্শক বন্ধু এবে চলন্তু জানিবা ধনুরাশির ব্যক্তিমানক বিষয়ে তেবে দর্শক বন্ধু ধনুরাশির ব্যক্তিমানকর মার্চ মাসটি কিপরি রয়েছে তেবে দর্শক বন্ধু ধনুরাশির ব্যক্তিমানকর মার্চ 1 রু মার্চ 6 তারিখ মধ্যে কার্য উৎপরতা দেখা যাব এবং আর্থিক লাভ মধ্যে হব এবং পরিবারে সুখর মহল রহব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 7 রু 8 মধ্যে মন অস্থির রহব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 9 রু মার্চ 10 মধ্যে চেষ্টা সফল হব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 11 রু 12 মধ্যে ঘাত চন্দ্র হেতু পীড়া পাইপারন্তি এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 13 রু 18 মধ্যে স্বাস্থ্য সুখ শান্তি পাইবে এবং ধার্মিক কার্যরে মধ্যে যোগ দেবে এবং সেই পরিদর্শক বন্ধু সৎ চিন্তাধারা মধ্যে বৃদ্ধি পাইব এবং সেই পরিদর্শক বন্ধু মার্চ 19 রু 21 তারিখ মধ্যে স্বাস্থ্যহানি হয়ে পারে এবং সেইপরি মার্চ 22 রু 31 মধ্যে কর্মরে উন্নতি আসিব এবং উৎসাহিত রহবে এবং অত্যন্ত আনন্দিত হবে এবং সেইপরি অর্থ সঞ্চয় করিবে শুভ চেষ্টায় অত্যন্ত সফল হবে এবং পারিবারিক সুখ রহব এবং স্বচ্ছল পরিস্থিতিতে জীবনযাপন করিবে তেবে দর্শক বন্ধু কই রকুছি যে আপনার পাইকি এই মাসর প্রতিকার স্বরূপ হচ্ছে আপনার প্রত্যেক দিন বুলা কুকুরকু কিছু খাইবাকু দিও এখন করা দ্বারা আপনার অত্যধিক শুভফল প্রাপ্তি হব তেবে দর্শক বন্ধু এবে আসন্তু জানিবা মকর রাশির ব্যক্তিবিশেষক বিষয়ে তেবে দর্শক বন্ধু মকর রাশির ব্যক্তিমানকর মার্চ মাসটি কিপরি রহব তেবে দর্শক বন্ধু মকর রাশির ব্যক্তিমানকর মার্চ 1 রু 8 মধ্যে আয় উত্তম রহব এবং পারিবারিক সুখ শান্তি রহব এবং সেইপরি কর্ম তৎপরতা মধ্যে রহব এবং সেইপরি দর্শক বন্ধু
নিজের সমস্ত প্রকার মনস্কামনা মধ্যে পূর্ণ হব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 9-10 মধ্যে বাদ বিবাদ মধ্যে লাগিপারে এবং বিরোধী সত্য সফলতা মধ্যে পাইপারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 11-12 মধ্যে সুসমাচার পাইপারন্তি এবং সেইপরি মার্চ 13-14 মধ্যে কার্য বিলম্ব হইপারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 15-21 মধ্যে যশ বৃদ্ধি হব এবং অনুকূল পরিস্থিতি রহব এবং সেইপরি গৃহরে শান্তি উৎসাহ বৃদ্ধি পাইব এবং সুচিন্তা মধ্য রহব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 22-24 মধ্যে ঘাত চন্দ্র হেতু পীড়া পাইপারতি এবং বাধাবিঘ্ন মধ্যে আসিপারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 25-26 মধ্যে পরিশ্রম করিপারতি এবং পরিশ্রম ব্যথরা যাইপারে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 27-21 তারিখ মধ্যে নূতন বন্ধুক দর্শন মধ্যে মিলিপারে এবং প্রীতি লাভ হইপারে এবং মনর সান্ত্বনা জাগ্রত হইপারে তেবে দর্শক বন্ধু এই মাসর প্রতিকার স্বরূপ হচ্ছে আপন মানে যেবে বি কোনসি ভোকিলা কিংবা গরিব লোক দেখুছেন পেট পুরা খাদ্য খাইবাকু দিয়ন্তু তাহা আপনার অত্যন্ত শুভদায়ক রহব তেবে দর্শক বন্ধু এবে আসন্তু জানিবা কুম্ভ রাশির ব্যক্তি বিশেষক বিষয়ে তেবে দর্শক বন্ধু কুম্ভ রাশির ব্যক্তি মানকর মার্চ মাসটি কিপরি রয়েছে তেবে দর্শক বন্ধু কুম্ভ রাশির ব্যক্তি মানকর মার্চ 1-2 মধ্যে ব্যয় বৃদ্ধি পাইব এবং যন্ত্রণা মধ্যে পাইপারতি এবং সেইপরি মার্চ 3-4 মধ্যে সত্যসঙ্গ মিলিপারে এবং সেইপরি সফলতা মধ্যে পাইপারতি এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 5-6 মধ্যে ঘাত চন্দ্র হেতু ক্লেশ অনুভব করিপারতি এবং সেইপরি মার্চ 7-14 মধ্যে অত্যন্ত প্রশংসিত হইপারতি এবং সেইপরি বিবাদরে অত্যন্ত জয় করিবে এবং সেইপরি দর্শক বন্ধু পরিবারে সুখ শান্তি মধ্যে লাগি রহব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 15-16 মধ্যে বৃথারে চেষ্টা যাব এবং সেইপরি মার্চ 17-23 মধ্যে কর্মরে চঞ্চলতা আসিব এবং সেইপরি দর্শক বন্ধু সুখ সম্ভোগ লাগি রহব এবং গৃহরে অত্যন্ত শান্তির পরিবেশ রহব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 24-26 মধ্যে দেহ ও মন পীড়া মধ্যে ভোগিপারতি এবং সেইপরি মার্চ 27-29 মধ্যে শুভফল পাইবার অত্যন্ত যোগ রয়েছে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 30-31 মধ্যে অত্যন্ত শুভফল পাইবে তেবে দর্শক বন্ধু আপনার এই মাসর প্রতিকার স্বরূপ হচ্ছে প্রত্যেক দিন ভগবান সূর্যদেব জল অর্পণ করতু এবং সেই জলের কিছু রাশি পকাইকি অর্পণ করতু এবং প্রত্যেক দিন আপনার কিছু কাউকু মধ্য খাদ্য দিওন্তু এহা করিবা দ্বারা আপনার অত্যন্ত শুভদায়ক হব তেবে দর্শক বন্ধু এবে চালন্তু জানিবা মীন রাশির ব্যক্তি বিশেষক বিষয়ে তেবে দর্শক বন্ধু মীন রাশির ব্যক্তি মানকর মার্চ মাসটি কিপরি রয়েছে তেবে দর্শক বন্ধু মীন রাশির ব্যক্তি মানকর মার্চ 1-2 মধ্যে শারীরিক ও মানসিক কষ্ট পাইপারতি এবং সেইপরি মার্চ 3-4 মধ্যে অর্থ চিন্তা করিপারতি এবং উন্নতি মধ্যে হইপারে এবং সেইপরি মার্চ 5-8 মধ্যে সৌভাগ্য বৃদ্ধি হব এবং অর্থ প্রাপ্তি হব এবং তৃপ্তি মধ্যে মিলিব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 9-10 মধ্যে ঘাত চন্দ্র হেতু আপনার সতর্ক দিন এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 11-16 মধ্যে ধন লাভ হব এবং উচ্চ আশা পূর্ণ হব এবং সেইপরি বিবাদর জয় ঘটিব এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 17-19 মধ্যে বাধাবিঘ্ন সত্ত্বে অত্যন্ত সফলতা পাইবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 20-26 তারিখ মধ্যে পরিবারে সুখর শান্তির মহল লাগি রহব এবং সুভোজন মধ্য করিবে এবং সেইপরি অত্যন্ত প্রসন্ন মধ্য রহবে এবং সেইপরি দর্শক বন্ধু মার্চ 27-29 তারিখ মধ্যে শরীর অসুস্থতা রহিপারে এবং সেইপরি মার্চ 30-31 মধ্যে মধ্যম শুভফল পাইপারে তেবে দর্শক বন্ধু এই মাসর প্রতিকার স্বরূপ হচ্ছে আপন মানে প্রত্যেকটি সোমবার দিন ভগবান শিবশঙ্করকে দুদুরা ফুল অর্পণ করতু এ করা দ্বারা আপন মানুষ অত্যন্ত শুভফল প্রাপ্তি হব তেবে দর্শক বন্ধু এতলা সম্পূর্ণ 12 রাশির ব্যক্তি মানকর এই মার্চ মাসটি কিপরি রহব প্রত্যেকটি দিনর বিষয়ে আপন মানুষ জনাইলু তেবে দর্শক বন্ধু আপন মানকর এই রাশি মধ্যে যেকোন রাশি যাইতো কমেন্ট বক্সে জয় শিবশঙ্কর লেখিয়াকু বিলকুল বি ভুলবেনি এবং সেইপরি আপনার যদি এই চ্যানেলে নিউ অনেক তেবে চ্যানেলকে সবসক্রাইব করে দিও ভিডিও লাইক করে দিও তেবে দর্শক বন্ধু আজ ভিডিওটা এটি রকুচি রয়েছে নমস্কার জয় জগন্নাথ।